আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে সবাইকে জানাচ্ছি বিজয়ের মাসের অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে স্বাগত জানাই অনলাইন ভার্চুয়াল ওয়ার্ল্ড অথবা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কন্টেন্টগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভাইরাল শোতে। সাথে আছি আমি আপনাদের ভাইরাল বন্ধু সজল, এবং আজকে একটি বিশেষ এপিসোড, কারণ প্রতি পর্বে আমাদের সঙ্গে একজন করে গেস্ট থাকেন, আজকে রয়েছেন দুজন। এ কারণে একটি বিশেষ এপিসোড, বিশেষভাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। কে বা কারা আছেন আমাদের সঙ্গে? বাপ কা বেটা এই ব্যান্ডের দুজন ফাউন্ডার এবং দুজনই মেম্বার, সেই দুজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের অনুষ্ঠানে। রয়েছেন বাবা শুভাশিস এবং ছেলে ঋতুরাজ। ঋতু, কেমন আছো তুমি? আমাদের খুব ভালো লাগছে কিন্তু তোমাকে আজকে পেয়ে, কারণ এইরকম বিশেষ গেস্ট কখনো আমাদের শোতে আসেনি। আর তোমার আজকে আসতে পেরে কেমন লাগছে? ভালো লাগছে নিশ্চয়ই। আর ভাইয়া কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনাদেরকে আজকে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। অনেক বিষয়ে আমরা আড্ডা দেব, অনেক কিছু জানতে চাইবো, কারণ আপনাদের দুজন সম্পর্কে অনেক কিছু জানার আছে আমাদের। তার আগে একটু দেখে নেব যে এই সপ্তাহে ভাইরাল কন্টেন্ট কী কী ছিল। দর্শক, অতিথির সাথে বিস্তারিত আলোচনা যাওয়ার আগে চলুন দেখে আসি এই সপ্তাহের ভাইরাল কন্টেন্টগুলো। আপনি যখন নতুন কিছু করার চেষ্টা করবেন তখন অনেকেই আপনাকে নিয়ে হাসাহাসি করবে, কিন্তু তাই বলে কি আপনার চেষ্টা থেমে থাকবে? অবশ্যই নয়, কারণ জগতের সমস্ত অসাধারণ উদ্ভাবনগুলোর সৃষ্টি এমনভাবেই হয়েছে, যেমনভাবে জলপথে সাইকেল চালানোর চেষ্টা করছেন এই মানুষটি। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি অনেকের মাঝেই আশার সঞ্চার করেছে। আকাশের মেঘ যেখানে পাহাড়ের মাঝে ঝর্ণার মতো বয়ে চলে, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য না দেখলে আপনি বুঝতে পারবেন না কতটা মায়াময় পৃথিবী নামক এই ছোট্ট গ্রহটি। দেখছিলাম এই সপ্তাহের আলোচিত ভিডিওগুলো, চলে যাবো আমাদের গেস্টদের কাছে। ভাই, আপনার কাছে জানতে চাইবো এই যে বাপ কা বেটা এই ব্যান্ডের পেছনের গল্পটা কি আসলে? পেছনের গল্পটা বলতে গেলে যে আমি আসলে ছোটবেলায় গান শিখতাম, তো তার পরবর্তীতে গিটার যখন শিখলাম কলেজ লাইফে, তারপর ঋতুরাজ যখন জন্মগ্রহণ করলো, আসলে তখনই প্রতিটা বাবারই তো ইচ্ছা থাকে যে ছেলের সাথে একটু হলেও একটা গান করবে, তো আমার ওরকম একটা ইচ্ছা থাকতো। এবং ওর ছয় মাস বয়স থেকেই আমি চেষ্টা করতাম ওকে রেখে আমি ওর সাথে সামনে গান শোনাতাম। তো ওটা শোনাতে শোনাতে দেখলাম ও ইন্টারেস্ট পাচ্ছে, যেটা আমাকে আরেকটু ইন্সপায়ার করে, যে মনে হলো যে বাহ, এটা তো ভালোই। তারপর আরেকটু যখন ওর বয়স বাড়তে থাকলো, 3 বছর 4 বছর, তখন ও দেখলাম আমার সাথে মেলানো শুরু করলো, যখন এটা আমাকে আরেকটু ইন্সপায়ার করে। তারপর যখন 5ম বছর আসলো, যখন আমি দেখলাম ওর মধ্যে রিদম সেন্সটা অ্যাটলিস্ট ডেভেলপ করতে শিখেছে, তো আমরা ভাবলাম যে কেন না আমরা দুজন মিলে একটা ভিডিও করি এবং আমার পার্সোনাল প্রোফাইলে আপলোড দিই। পার্সোনাল প্রোফাইলে আপলোড দেওয়ার পরে বেশ আমরা অ্যাপ্রিসিয়েশন পাই, যেটা আমাদেরকে আরেকটু ইন্সপায়ার করে দেয় যে এটার জন্য। এবং তখন মনে হলো কেন না আমাদের সুন্দর স্মৃতিগুলো আমরা আর্কাইভ করে রাখি। অবশ্যই, হ্যাঁ, এই আর্কাইভ করে রাখার জন্যই মনে হলো যে ওর নামে একটা, যে বাবার মতো যে যাতে প্রত্যেকটা বাবা যাতে একটা আদর্শ হিসেবে ছেলেরা গড়ে উঠতে পারে, সেভাবে করে একটা পেজ থাকুক যেখানে আমাদের স্মৃতিগুলো জমানো থাকুক, সেখান থেকে সৃষ্টি। ভাইয়া, তোমার কাছে জানতে চাইবো বাবার সঙ্গে গান গাইতে তোমার কেমন লাগে? ভালো। ভালো লাগে? তুমি আর কার সঙ্গে গান গাইতে চাও? তাহসান। তাহসানের সঙ্গে গান গাইতে চাও? তাহসান ভাইকে তোমার এত ভালো লাগে কেন বলো তো? বিকজ তার সবগুলো গান আমার ভালো লাগে। আচ্ছা, তার সবগুলো গান তোমার ভালো লাগে? আচ্ছা, তুমি তোমার তাহসান ভাইয়ের কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে? আলো আলো। আলো আলো, আচ্ছা, আমরা কি এই গানটা একটু শুনবো তোমার কাছ থেকে? শুনবো? আচ্ছা, তোমার পছন্দের শিল্পীর সবচাইতে পছন্দের গানটা আমরা আমাদের পছন্দের মানুষটার কাছ থেকে শুনতে চাই। কে দু
ওয়াও, মানে আমার মনে হচ্ছে যে শুধু তারার মেলা নয়, আজকে এই মঞ্চে আলোর মেলা বসেছে, এবং তুমি যে একজন আলোকিত মানুষ সেটি তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। ভবিষ্যতে এই আলো সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ুক সেই কামনা করব আমরা। দর্শক, আমরা দেখে নেব ঋতুরাজ এবং শুভাশিসের কাজের কিছু অংশ বিশেষ। আমি কি তোমায় খুব বিরক্ত করছি, বলে দিতে পারতাম আমরা দেখছিলাম শুভাশিস এবং ঋতুরাজের ভিডিওর কিছু অংশ বিশেষ। আপনার কাছ থেকে জানতে চাইবো যে এবার আপনার গানের শুরুটা সম্পর্কে জানি। আমার হাতে খড়ি আমার মার মাধ্যমে, আমার মা গান শিখতেন এবং মা ছায়ানটে রবীন্দ্রসঙ্গীত 5th পর্যন্ত কমপ্লিট করেছিলেন। তো আমার হাতে খড়ি ছোটোবেলায় আমারও 6-7 বছর বয়সে মার মাধ্যমেই, এবং পরবর্তীতে আমিও ছায়ানটে শুরু করি। তো আমি নজরুলসঙ্গীতে 2nd ইয়ার পর্যন্ত করি, তারপর আসলে পড়াশোনার চাপে আমি আর প্রফেশনালি মানে আর আগাইনি। বাট মাঝে মাঝে কলেজ লাইফে গিটার নিয়ে ফ্রেন্ড সার্কেলের সাথে গেতাম, এবং পরবর্তীতে কর্পোরেট লাইফে যখন ঢুকি প্রোগ্রামগুলো করতাম মাঝে মাঝে, বাট কন্টিনিউ করিনি আর। আচ্ছা, মানে কাজের চাপে আর কন্টিনিউ করা হয়নি? কাজের চাপে আর কন্টিনিউ করা হয়নি। আমরা এটা ওর ক্ষেত্রে যেন আশা না করি, সেজন্যই আমি যেটা ওর ক্ষেত্রে যেটা হচ্ছে যে বললাম যে পড়াশোনার পাশাপাশি যাতে ওর আর একটা ক্রিয়েটিভ থিং গড়ে উঠুক, সেটা আমার আসলে চাওয়া, এবং আসলে ওর যেহেতু এটা ভালো লাগা, এটা আসলে ওই কন্টিনিউ করা করবে আমি আশা করি। ভাইয়া, তোমার কাছে আমরা একটু জানতে চাই, তুমি কোন ক্লাসে পড়ো এখন? স্ট্যান্ডার্ড 1। কোন স্কুল? অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা, তোমার স্কুলের বন্ধুরা কি তোমার গান শুনেছে? হ্যাঁ। তারা কি বলে? তারা হচ্ছে একটা গান জানে, ওই যে গানটা আমি এখন গেলাম। আচ্ছা, এই গানটা তারা শুনেছে? হ্যাঁ। আরো অনেক কিছু জানতে চাইবো আপনাদের কাছে, তবে এই মুহূর্তে একটি ব্রেক নেওয়ার সময় হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ভাইরাল শোতে। ভাইয়া, সালমান শাকের উৎসর্গ করে আপনারা একটি গান করেছিলেন, সেই গানটা যদি এখন আমাদের দর্শকদেরকে একটু শোনান। শিওর। একসাথে রয়েছি দুজন, এক দোরে বাঁধা দুটি প্রাণ, তুমি আমার বলবো শতবার। ওয়াও, তোমার জন্য আমরা হৃদয়ের এইখানটাতে একটা ভালোবাসার জায়গা তৈরি করে নিয়েছি, আমার মনে হয় সমস্ত দর্শকরাও সেটা করে ফেলেছে। ভাইয়া, আপনার এবং আপনাদের দুইজনের হাসতে দেখো গাইতে দেখো এই গানটি আমরা সবার আগে পেয়েছি,
এর আগেও আপনাদের অনেকগুলো গান ছিল, তো জানতে চাইবো যে কোন গানটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে? আমাদের বাংলাদেশ গানটা, জেমস ভাইয়ের গাওয়া যে বাংলাদেশ গানটা, এটা বেশ জনপ্রিয়তা পায়, কারণ বাংলাদেশ গানের লিরিক্সগুলো বেশ কঠিন। হ্যাঁ, তো এই লিরিক্সগুলো যখন মানুষজন দেখেছে ও মুখস্থ করতে পেরেছে, এটা অনেকে ইন্সপায়ার করেছে আর কি এই গানটা। তোমাকে যে এত এত মানুষ ভালোবাসে, এই ভালোবাসা পাওয়ার পরে তোমার কেমন লাগে? ভালো। তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? মা বাবা দুজনেই, আর আমার দাদু দিদা। আচ্ছা, দাদু এবং দিদা ওনারা তো আছেন এখন, আছেন, আমরা একসাথে থাকি। যাক, এই সৌভাগ্য সবার হয় না, ওর হয়েছে। অনেক সময় দেখা যায় যে বাবার ব্যস্ততার কারণে সন্তানরা বাবার কাছ থেকে পর্যাপ্ত সময়টা পায় না, তো আপনার কাছে কি মনে হয় যে আপনি কি ওকে সময়টি দিতে পারেন? আসলে আমি প্রফেশনালি আমি একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সো কর্পোরেট লাইফে যেটা আসলে আমাদের যেটা হয়, ম্যাক্সিমাম টাইমে আমরা এতটা বেশি বিজি থাকি, ফ্যামিলিকে টাইম দেওয়া আসলেই হয় না। বাট আমরা কর্পোরেট লাইফে সবাই একটা জিনিস যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে একটা কথা আছে, তো আমার কাছে মনে হয় ওয়ার্ক লাইফ ব্যালেন্সে অবশ্যই কাজ তো থাকবেই, কাজের মাঝখানেই আমাদের একটু সময় বের করে অবশ্যই যে প্রায়োরিটি, পরিবার আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস, এখানে সময় দেওয়া উচিত। এবং আমি চেষ্টা করি কাজ শেষ করার সাথে সাথে যতটুকু সময় পাই আমার সন্তানের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করার, এবং এতে যেটা হয় ও অনুপ্রাণিত হয় এবং ওর সাথে অন্য কিছু থেকেও ডিটাচ থাকে, এটাই হচ্ছে লক্ষ্য আর কি। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি। আচ্ছা, এবার আপনার কাছে জানতে চাইবো আপনার কি ইচ্ছা ও বড় হয়ে কি হোক? আসলে আমার এভাবে না, ওর যেটা ভালো লাগে আমি চাই যে ওর ভালো লাগাগুলো বেড়ে উঠুক, এবং আমি কখনো এই জন্য পড়াশোনা নিয়ে চাপ দেই না। আচ্ছা, পড়াশোনা নিয়ম মাফিক হচ্ছে, পাশাপাশি ও মানুষ হোক, একটা ভালো মানুষ হোক, ভালো কিছু শিখুক, এটাই আমি চাই। একজন বাবার সত্যিকারের ইচ্ছাটা এমনই হওয়া উচিত যে আমার সন্তান সত্যিকারের একজন মানুষ হিসেবে গড়ে উঠুক। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনাদের কি শুধুমাত্র ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল? আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেলও আছে, তো আমরা ওইটাকে আস্তে আস্তে প্রমোট করছি, আমরা আসলে পুরোপুরি এটাকে অর্গানিক রাখতে চাই। হ্যাঁ, ওকে খুব বেশি প্রেসার আমরা দিতে চাই না, একদমই না। এবং প্রথম থেকে আমাদের যেটা ছিল, আমরা খুব বেশি এটাকে এডিট করি না, যেটাকে একদম র রাখি। আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন একদম কমপ্লিটলি র, আমরা রটাই রাখতে চাচ্ছি, ন্যাচারাল ব্যাপারটা যাতে হারিয়ে না যায়। হ্যাঁ, কারণ কৃত্রিমতা থাকে না, এটি হচ্ছে আপনাদের সবচেয়ে বড় বিষয়, আর ওর মধ্যে তো কৃত্রিমতা কোনোদিন না আসুক সেটাই আমরা চাইবো। আর এই মুহূর্তে একটি ব্রেকে যেতে হবে, ব্রেকের পরে আবারও ফিরে আসছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভাইরাল শোতে, সঙ্গে আছে ঋতুরাজ এবং শুভাশিস। আমরা বাংলাদেশ গানটা সম্পর্কে শুনছিলাম যে ওর খুব সহজেই ও মুখস্থ করে নিয়েছে, রপ্ত করে নিয়েছে, এবার আমরা ওর কণ্ঠে গানটি শুনতে চাই। বাংলাদেশ গানটা গিয়েছেন শ্রদ্ধেয় জেমস ভাই, আর এটা সুর করেছেন প্রিন্স মাহমুদ স্যার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, তোমাকে ভালোবাসা জানানোর ভাষা আমাদের নেই, সত্যি সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না যে কতটুকু ভালোবাসা দিলে তুমি, মানে কতটুকু ভালোবাসা তোমাকে দেওয়া যেতে পারে। আমাদের এই স্বাধীন দেশটা তোমার মতো কিছু ঋতুরাজের পদচারণায় মুগ্ধ হোক, আমরা শুধুমাত্র সেই কামনা করব। তুমি অনেক বড় হও এবং সমস্ত মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকো। আর দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলেন যে বাচ্চাদেরকে সংস্কৃতির সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কি কি করা যেতে পারে, বা আপনি নিজে পার্সোনালি কি করেন? আসলে আমি আবারও যেটা বলছি যে প্রত্যেককে প্যারেন্টসকে উচিত তার সন্তানের সাথে কোয়ালিটি টাইম পাস করা। যদি আপনি সন্তানের সাথে আপনি সময় কাটান, ডেফিনেটলি ওর সাথে ওকে বুঝতে শিখবেন, ওর ভাষা বুঝতে শিখবেন, এবং আপনি যা ওকে বোঝাতে চাচ্ছেন সেটা ছোটোবেলা থেকে যদি ভিত্তিটা গড়ে দিতে চান, এটাই হচ্ছে সেই বয়স, সেখান থেকে আপনি ওকে যেভাবে গড়ে তুলতে চান সেভাবে গড়ে তুলতে পারবেন। এবং আমার মেইন কথা হচ্ছে আপনি সময় দিন। হ্যাঁ, সময়টা বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ বাবা মায়ের আশেপাশে যদি ওরা থাকতে না পারে তাহলে সেই ভালোবাসার স্পর্শটুকু তারা পায় না। অবশ্যই। তোমার আর কি করতে ভালো লাগে গান ছাড়া? আমি ড্রয়িং করতে ভালো লাগে, ডান্স ভালো লাগে, সুইমিং করতে ভালো লাগে, গিটার বাজাতে একটু শেখা শুরু করেছে, আমি গিটার হাতে করি, ও এখন কর্ড ধরতে পারে সবগুলো। আচ্ছা,
তুমি কি দেখাতে চাও তুমি যে গিটার? আমরা একটু দেখতে চাই প্লিজ। শিওর। ও হ্যাঁ, এটা গিটার একটু বড় হয়ে যাচ্ছে, ওর একটা ছোট গিটার আছে। তারপর হ্যাঁ আচ্ছা, তুমি আমি বলি, তুমি একটা একটা করে কর্ড ধরো, তুমি এ মাইনর ধরো। সি ধরো, মানে প্রতিভা আসলে গড গিফটেড অনেকটাই, আর সেটি বিকাশের জন্য আমাদের চেষ্টা করা উচিত। সম্প্রতি আপনাদের দুজনকে একটি বিজ্ঞাপন চিত্রে দেখা গেছে, সেটি সম্পর্কে যদি কিছু বলেন। আচ্ছা, সেটাও বেশ মজার গল্প। সেটা হচ্ছে পেন্সিল নামে একটা গ্রুপ আছে, পেন্সিল গ্রুপে হচ্ছে গিয়ে আমাদের গানগুলো আমরা পোস্ট করতাম, এবং অদ্ভুত হলো সত্য যে ওখান থেকে আমরা প্রচুর অনুপ্রেরণা পেতাম, এবং ওখানে আমাদেরকে সবাই খুব ভালোভাবে নেয় আর কি। সেখান থেকে দেখে একজন পেন্সিলর, যিনি একজন ক্রিয়েটিভ এজেন্সিতে আছেন, উনি প্রপোজ করেন রবিকে যে আমরা এই এই ইয়েটাকে ইন্টারনেট যে ভালো কিছু ছড়াতে পারে সেই থিমটাকে নিয়ে একটা কাজ করতে চাই, এবং তারা চেয়েছিলেন যারা রিয়েল মোটিভেটেড হয়ে এটা করছে তাদেরকে নিয়ে উপস্থাপন করতে চাচ্ছে। তো ওনারা আমাদেরকে অ্যাপ্রোচ করেন যে আপনারা করতে আগ্রহী কিনা, তো আমরা বলি যে হ্যাঁ অবশ্যই করব। হ্যাঁ, পরে ওখান থেকে আমাদের রবির একটা করা। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে এতখানি সময় দেওয়ার জন্য আজকে। ঋতু, তুমি কি যাওয়ার আগে আমাদেরকে বা আমাদের দর্শকদেরকে কিছু বলতে চাও? কিছুই বলতে চাও না? কিছু বলার নেই, সবাইকে থ্যাংক ইউ বলো, ভাইকে থ্যাংক ইউ বলো আমাদেরকে। দেখা হবে নতুন এপিসোডে ভাইরাল হওয়া নতুন কন্টেন্ট এবং নতুন কোনো গেস্টকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।